আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কার্যক্রম তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান। ডিজিটাল দক্ষতা সৃষ্টিতে রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান টেলিকম মন্ত্রীর। আসছে সামাজিক মাধ্যমের দেশি বিকল্প যোগাযোগ, ক্লাউড উইন্ডোজ আনল মাইক্রোসফট। এক মাস বৈশ্বিক ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল রাশিয়া, সাফারিতে ফেসবুকের ক্লাউড গেমিং সুবিধা, এবং বৃহস্পতির চাঁদে রকেট পাঠাবে নাসা। এবার পুরো খবর। বিজ্ঞানমনস্ক জাতি গঠনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কার্যক্রম তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান। দেশকে উন্নত করতে হলে হতে হবে বিজ্ঞানমনস্ক, আর এজন্য গাণিতিক মডেলকে প্রাধান্য দিয়ে প্রসার ঘটাতে হবে বিজ্ঞান শিক্ষার। উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে হবে অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষার মাধ্যম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান চর্চার অফুরন্ত সুযোগকে। এক্ষেত্রে ভার্চুয়াল বিজ্ঞান চর্চার পরিধিকে বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। রবিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভার্চুয়াল সভায় অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন অংশীজনেরা। খ্যাতনামা বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক এবং তরুণ বিজ্ঞানী ও বিজ্ঞানসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা সভায় নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় জেলা পর্যায়ে বিজ্ঞান জাদুঘরের কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন তথ্যপাত্র অনলাইনে সরবরাহের পক্ষে মত দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কমল চন্দ্র হাওলাদার। জেলা পর্যায়ে বিজ্ঞান জাদুঘরের সম্প্রসারণ করা যায় এবং তথ্যপত্রগুলি অনলাইনের মাধ্যমেও হয়, অনলাইনের মাধ্যমেও যদি সরবরাহ করা যায় তাহলে ছাত্রছাত্রীরা বেশিভাবে উপকৃত হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করে। আলোচনায় অংশ নিয়ে চলমান মহামারীতে বিজ্ঞান জাদুঘর সম্পর্কে মানুষকে জানাতে ভার্চুয়াল ট্যুর ব্যবস্থার আহ্বান জানান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সমন্বয়ক মাহবুব মিম। যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সারা বিশ্বে এখন ভার্চুয়াল বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন দামি দামি মিউজিয়ামগুলোতে ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করা আছে। তো আমাদেরও মনে হয় এখন সময় আসছে নিউ নর্মাল লাইফে, হয়তো বা সবাই সশরীরে এসে জাদুঘর ভিজিট করতে পারবে না, কিন্তু ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আমাদের সারা দেশ থেকে সারা দেশের বাচ্চারাই হয়তো বা ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে জাদুঘরের যে সেবাটা সেটা নিতে পারবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর আমির মোহাম্মদ নাসিরুল্লাহ বলেন, অংশীজনের সভায় যেসব মতামত আসছে তা বিজ্ঞান জাদুঘরের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, এজন্য অন্যান্য মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের এগিয়ে আসা প্রয়োজন। গুড গভর্নেন্স ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হচ্ছে ইন্টার মিনিস্টারিয়াল বা ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশন, এটা কিন্তু ল্যাকিং আছে। এই জন্য যদিও আমরা এখানে যে প্রস্তাবগুলো দিচ্ছি হয়তো দেখা যাবে বিজ্ঞান জাদুঘরের পক্ষে সেগুলো কোনোভাবেই বাস্তবায়ন কিংবা গ্রহণ করা সম্ভব হবে না আনলেস আদার মিনিস্ট্রিজ আর আদার ডিপার্টমেন্ট যদি এখানে সহযোগিতা না করে। এই জন্য সর্বপ্রথম হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞান জাদুঘরের ক্ষেত্রে বিজ্ঞান জাদুঘরের সাথে যা সম্পৃক্ত যারা অন্যান্য ডিপার্টমেন্ট কিংবা মিনিস্ট্রিগুলো আছে তাদের কোঅর্ডিনেশনটা তাদের কোঅপারেশনটাকে এনশিওর করা। প্রান্তিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান শিক্ষার বিস্তারে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে হাব হিসেবে ব্যবহার করতে জাদুঘর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ডুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওবায়দুর রহমান। আমাদের এখন বিশ্ববিদ্যালয়গুলো প্রায় 49টা পাবলিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন জেলা পর্যায়ে পৌঁছে গেছে। তো সেগুলোকে সেন্টার করে, সেগুলোকে একটা হাব চিন্তা করে যদি আমাদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তাদের কর্মপরিকল্পনাগুলোর বিস্তার ঘটায় তাহলে মনে হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাদেও প্রান্তিক লেভেলের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে তারা দ্রুত রিচ করতে পারবে। পিকেএসএফ পরিচালক ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমেদ বলেন, 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে বিজ্ঞানের বিকল্প নেই, বিজ্ঞানের দিকে গুরুত্ব না দিলে উন্নত দেশ গড়া সম্ভব নয়। আমরা 2041 আমরা চাচ্ছি উন্নত দেশ, আমরা কিন্তু পার্সপেক্টিভ প্ল্যান করেছি, বিজ্ঞান ছাড়া হতে পারবে না, খালি তো কথা বলি দেওয়া হবে না। সেক্ষেত্রে এই আমাদের জেনারেশনকে আরো অ্যাক্টিভ করা বিজ্ঞানের দিকে, বিজ্ঞান ছাড়া তো আপনি টিকতেই পারবেন না, আপনি পার্সপেক্টিভ প্ল্যান করেন সবকিছু, বিজ্ঞান না থাকলে কিন্তু যে রোবোটিক্স অনেক কথা এসছে, আপনি
ইনফরমেটিক্স থেকে শুরু করে অনেক কিছু আছে, এগুলাতে যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি, সবকিছুর সাথেই সায়েন্স কিন্তু জড়িত। সবার পরামর্শ নিয়ে বৈশ্বিক জাদুঘরের আদর্শ মানে অনেক পিছিয়ে থাকা বিজ্ঞান জাদুঘরকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী। সভাপতির বক্তব্যে প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল ও গবেষণার অভাব থাকা সত্ত্বেও বিজ্ঞান জাদুঘর ধীর গতিতে আধুনিকায়নের পথে এগুচ্ছে বলেও জানান তিনি। আমি অকপটে স্বীকার করব বিজ্ঞান জাদুঘর বর্তমান বৈশ্বিক জাদুঘরের স্ট্যান্ডার্ড আদর্শ মান তার যেটা আমরা কিন্তু অনেক পিছিয়ে, আমাদের লজিস্টিক্সের অভাব, রিসোর্সের অভাব, আমাদের স্কিল ম্যান পাওয়ার অভাব, তারপর আমরা হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছি এবং গত দু বছরে আমরা প্রাণ চেষ্টা করেছি আমার সহকর্মীদের নিয়ে এটি আধুনিক আয়ন, এটিকে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড একটা সেবা কেন্দ্রে পরিণত করা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডক্টর নিয়ামুল নাসের, বিজ্ঞান একাডেমির পরিচালক ডক্টর এম এ মাজেদ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক নাসিম আক্তার, চট্টগ্রাম গ্রামার স্কুলের অধ্যক্ষ তৌসিন খান, নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের কনসালট্যান্ট প্রকৌশলী আলমগীর হোসেন, শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিতা সরকার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহজাহান সাজু, মিশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্থান সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সভাপতি ইস্তেহার আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সভাপতি তারেক আজিজ, চট্টগ্রাম রিসার্চ ল্যাবের সভাপতি জাহেদ হোসেন নোবেল এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম তিথি, হুমায়রা জেরিন ও উম্মে রুম্মান। ডিজিটাল দক্ষতা সৃষ্টিতে রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান জানালেন টেলিকম মন্ত্রী। ডিজিটাল দক্ষতা সৃষ্টিতে রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার রাতে রোটারি ক্লাব অব আনন্দধারা ঢাকার সপ্তম চার্টার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এ আহ্বান জানান মন্ত্রী। এ সময় রোটারিয়ান তারেক বোখারির সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন রোটারিয়ান ব্যারিস্টার মোতাসিম বিল্লা ফারুকি, টিআইএম নুরুল কবির, সাকিনা রহমান, এস এম আলমগীর, রুবায়াত হোসেন এবং ফরিদ আলম নিউটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শতকরা 65% তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল যুগের জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথা ব্যক্ত করেন মোস্তাফা জব্বার। কোভিডে নতুন পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে আর্তমানবতার সেবার পাশাপাশি ডিজিটাল দক্ষতা উন্নয়নে রোটারিয়ানদের নতুন নতুন পরিকল্পনা গ্রহণে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও আইওটি সহ আগামী দিনের ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করার বিকল্প নেই, আর ডিজিটাল কানেক্টিভিটি হচ্ছে আগামী সভ্যতার উন্নয়নের বাহন। বক্তব্যে অতীতের তিনটি শিল্প বিপ্লব হাতছাড়া হলেও বর্তমানে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে মন্তব্য করেন মন্ত্রী। আসছে সামাজিক মাধ্যমের দেশি বিকল্প যোগাযোগ। বাংলাদেশে এরই মধ্যে তৈরি হয়েছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের বিকল্প সেবা। পরিকল্পনা রয়েছে সামাজিক মাধ্যম, ফেসবুক, স্ট্রিমিং সেবা, ইউটিউব এবং মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপেরও বিকল্প তৈরির। অনলাইন যোগাযোগের বৈশ্বিক তিনটি ডিজিটাল মিডিয়ার বিকল্প হিসেবে প্রস্তুত হচ্ছে দেশীয় প্ল্যাটফর্ম আলাপন, বৈঠক এবং যোগাযোগ। শনিবার উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই আয়োজিত এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস সিরিজ 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, এখন আন্তঃমন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্সিং এবং জরুরি ও গুরুত্বপূর্ণ মিটিংগুলো জুমের মতোই বৈঠক নামের একটি দেশীয় প্ল্যাটফর্মের মাধ্যমে করা হচ্ছে। আমাদের সেই বৈঠকে কিন্তু এখন প্রায় 100 জনের বেশি একটা মিটিং এ উপস্থিত হওয়ার আমাদের সক্ষমতা তৈরি হয়েছে এবং আমরা চেষ্টা করছি যে কিভাবে এটা 300 জনের অধিক যাতে এট এ টাইম একটা মিটিং এ আসতে পারে সেই সক্ষমতা তৈরি করার জন্য। এই সক্ষমতা অর্জনের পর উইমেন এন্ড ই-কমার্সকে দেশীয় উদ্ভাবন বৈঠক প্ল্যাটফর্মটি ব্যবহার করার সুযোগ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। যেখানে 1 ঘন্টা পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং 1 ঘন্টার ওপরে খুব সাশ্রয়ী মূল্যে আমরা সাবস্ক্রিপশনের সুযোগ করে দেব। আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে যে উইমেন অ্যান্ড ই-কমার্সে যেরকম ফেসবুক গ্রুপ আছে ওই রকম সামাজিক যোগাযোগ মাধ্যম একটা নিজেদের তৈরি করা আমাদেরই একটি। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও জানান, এখন ইউটিউব এবং যে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আছে সেখানে ব্যাপকভাবে অনেক বিজ্ঞাপন দিচ্ছেন উদ্যোক্তারা। এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে কিন্তু সরকারের রাজস্ব আয় হচ্ছে না, সেজন্য বিকল্প একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মও তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশ নির্ভরতা কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে যোগাযোগ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির। কোনো কারণে যাতে আমাদের বিদেশ নির্ভর হতে না হয়, আমাদের আত্মনির্ভরশীলতা থাকে, তার জন্য আমরা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যোগাযোগ
নামে আমরা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের নিজস্ব একটা কমিউনিকেশন অ্যাপ হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ হিসেবে আমরা আলাপন নামে তৈরি করার উদ্যোগ নিয়েছি। উয়ের 8 শতাধিক সদস্যের অংশগ্রহণে উদ্বোধনী ওয়েবিনারটিতে সংযুক্ত ছিলেন ICT মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহেদি, উই উপদেষ্টা কবির সাকিব, অধ্যাপক ল্যারি কক্স এবং উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সোম বসু। শেখ লিমা কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উই প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা। অনুষ্ঠানে জানানো হয় গত মাস্টার ক্লাস সিরিজ 1 যারা করেছেন তাদের জন্য আগামী 7 আগস্ট থেকে শুরু হচ্ছে অ্যাডভান্স লেভেল মাস্টার ক্লাস। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। ক্লাউড উইন্ডোজ আনল মাইক্রোসফট। এবার ক্লাউড উইন্ডোজ অবমুক্ত করার ঘোষণা দিল মাইক্রোসফট। আগামী 2 আগস্ট অবমুক্ত করা হবে উইন্ডোজ 365-এর নতুন এই সংস্করণটি। ব্যবহার করা যাবে কম্পিউটারে আগের উইন্ডোজ রানিং থাকা অবস্থায়ও। মাইক্রোসফটের ভাষায় এটাকে ক্লাউড পিসু বলা যেতে পারে। এটা তৈরি করা হয়েছে মাইক্রোসফট আজুর ভার্চুয়াল সার্ভিসের উপর ভিত্তি করে। সহজে ব্যবহারযোগ্য ভার্চুয়াল এই মেশিনটি ম্যাক, আইপ্যাড, লিনাক্স অথবা অ্যান্ড্রয়েড ট্যাবলেটেও ব্যবহার করা যাবে। ভার্চুয়াল এই উইন্ডোজ চালানোর জন্য windows365.com ঠিকানায় প্রবেশ করতে হবে। এরপর কোনো একটা ভার্চুয়াল মেশিন কনফিগার করতে হবে, এরপরেই চালানো যাবে সেই উইন্ডোজ। উইন্ডোজ 365-এর প্রোগ্রাম ম্যানেজমেন্টের পরিচালক স্কট ম্যানচেস্টার জানিয়েছেন এই সিস্টেমে 8 প্রকার ভার্চুয়াল সিপিইউ থাকবে। এর র্যাম হবে 16 জিবি আর স্টোরেজ থাকবে 512 জিবি। এছাড়া আগ্রহী ব্যবহারকারীদের জন্য থাকবে ডেডিকেটেড জিপিইউ পাওয়ার। তবে এর মূল্য কত হবে তা এখনও জানানো হয়নি। 1 মাস বৈশ্বিক ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল রাশিয়া। বাহ্যিক ব্লক, বাধা এবং অন্যান্য হুমকির মোকাবেলায় রুনেট এর সক্ষমতা যাচাই করতে গত জুন ও জুলাই মাসে বৈশ্বিক ইন্টারনেট থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রেখেছিল রাশিয়া। টানা 1 মাস ইন্টারনেট বিচ্ছিন্নতার এই পরীক্ষায় সফল হওয়ার খবর দিয়েছে রুশ দৈনিক RBC। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই পরীক্ষায় রাশিয়ার টেলিকম প্রতিষ্ঠানগুলো জড়িত ছিল। গত 15 জুন থেকে 15 জুলাই পর্যন্ত সফলভাবে এই পরীক্ষা চালানো হয়। তবে এই ইন্টারনেট বিচ্ছিন্নতা কত দীর্ঘ ছিল এবং ইন্টারনেট ট্রাফিকে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই পরীক্ষায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয়ের সম্মতির কথা জানিয়েছেন তার মুখপাত্র দিমিত্রি পেসকভ। এই পরীক্ষাকে সময়োপযোগী এবং রাশিয়াকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকার প্রস্তুতি হিসেবে উল্লেখ করেছেন তিনি। আর গবেষণা ফার্ম ইন্টারনেট রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কারেন কাজারিয়ান বলেছেন 1 বছর নিশ্চুপ থাকার পর এই পরীক্ষাটি সম্ভবত একটি কার্যকলাপের প্রদর্শনী। তবে রাশিয়া শিগগিরই একটি সার্বভৌম ইন্টারনেট চালু করবে তা তিনি আশা করেন না। সাফারিতে ফেসবুকের ক্লাউড গেমিং সুবিধা। অ্যাপল ডিভাইসের জন্য নিজেদের ক্লাউড গেমিং সেবা নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে অ্যাপ স্টোরে কোনো অ্যাপ আনেনি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ফেসবুক গেমিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিবেক শর্মা জানিয়েছেন এই মুহূর্তে iOS-এ ক্লাউড গেম স্ট্রিম করার শুধু একটি উপায় থাকছে, আর তা হল ওয়েব অ্যাপ। আর এর মাধ্যমে সরাসরি সাফারি ব্রাউজারে ওয়েব অ্যাপের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীদের ক্লাউড গেমিং সুবিধাটি দেবে ফেসবুক। তাদের এই সেবাটি ব্যবহার করে মোবাইল ডিভাইস বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোনো গেম ডাউনলোড করা ছাড়াই খেলার সুযোগ পাবেন আগ্রহীরা। ওয়েব থেকেই খেলতে পারবেন অ্যাসাসিন্স ক্রিড রিবেলিয়ন, রিক্স গ্লোবাল ডমিনেশন এবং লেগো লেগাসি হিরোস আনবক্সডের মতো গেমগুলো। তবে আপাতত এই সুবিধা মিলছে শুধু যুক্তরাষ্ট্র এবং কানাডা ও মেক্সিকোর কিছু অংশে। আর যারা অবস্থানগত কারণে ক্লাউড গেম খেলার সুযোগ পাবেন না তারা ফেসবুক ওয়েব অ্যাপ ব্যবহার করে HTML5 গেম খেলতে পারবেন। বৃহস্পতির চাঁদে রকেট পাঠাবে নাসা। বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপাতে রকেট পাঠাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এজন্য ইলন মাস্কের SpaceX-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি। চুক্তি অনুযায়ী 2024 সালের অক্টোবরে পরিচালিত এই মিশনে ব্যবহার করা হবে ক্যালিফোর্নিয়া ভিত্তিক SpaceX-এর ফ্যালকন হেভি রকেট। ইউরোপাতে বরফের নিচে তরল পানি রয়েছে কিনা তা জানতে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য এই রকেট পাঠানো হবে বলে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। শুক্রবার নাসা এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপা ক্লিপার মিশনের এই চুক্তিটির অর্থমূল্য $17.80 কোটি। চুক্তি অনুযায়ী ইউরোপা ক্লিপার মহাকাশযানটি উপগ্রহটির উচ্চ রেজলিউশনের ছবি তুলবে যাতে করে চাঁদটির গঠন ও ভূতাত্ত্বিক ক্রিয়া সম্পর্কে জানা যাবে। এছাড়া এটি হ্রদসহ সমুদ্রের গভীরতা ও লবণাক্ততা জানার চেষ্টা করবে। ধারণা করা হচ্ছে পৃথিবী থেকে 630 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত বৃহস্পতি গ্রহের এই চাঁদে পৌঁছাতে 5 বছরের বেশি সময় লাগবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।